হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে? ঝন্টু ভাই, সলভ হচ্ছে কোশ্চেন? হ্যাঁ দাদা, হচ্ছে। করো, এত জটিল থাকবে না আমাদের। হ্যাঁ, নর্মাল আগের দিন যে টাইপের কোশ্চেন করেছি ওগুলোই থাকবে, এগুলো করলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সুবিধা যেহেতু ধরছে সবই করে নাও, প্র্যাকটিস হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। কি বলছে না, নিচের প্রশ্নটি ভালোভাবে পড়ো, যেখানে পি ও কিউ এর মধ্যে পাঁচটি সম্পর্ক দেওয়া আছে। তাহলে পাঁচটা সম্পর্ক দিয়ে দিয়েছে, এবার এগুলোর উপর বেস করে আমাদের এই যে বিবৃতি দেওয়া আছে এটা দেখতে হবে সিদ্ধান্ত এক না দুই ঠিক। যদি এক ঠিক হয় তাহলে শুধুমাত্র এক সত্য, শুধুমাত্র দুই সত্য, দুই ঠিক হলে দুই সত্য। যদি এই দ্বার অর হয় তাহলে সি অ্যান্সার হয়ে যাবে, কোনোটি মিথ্যা নাহলে নেই দ্বার নর হয়ে যাবে, আই মানে ডি হয়ে যাবে। আর যদি দুটোই ঠিক হয় তাহলে এক বা দুই দুভাই উভয় সত্য। তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে, ক্যালকুলেট করার চেষ্টা করতে হবে। দেখো, এক নম্বর কী আছে, পি হ্যাজ ড্যা কিউ, এর মানে কি না পি কিউ এর থেকে বড় বা সমান নয়। কি বলছে, হ্যাশট্যাগ যেখানে আছে সেটা আমাদের বুঝে নিতে হবে, কি না হ্যাশট্যাগ হ্যাশট্যাগ যেখানে আছে পি কিউ এর থেকে বড় বা সমান নাই, বড় বা সমান নয়। তাহলে বড় না সমান না মানে কি ছোট হবে, তাহলে লেস দ্যান হয়ে যাবে। হ্যাশট্যাগ মানে হচ্ছে লেস দ্যান হয়ে গেল। দুই নম্বর, পার্সেন্টেজ আছে এখানে, বলছে পি পার্সেন্টেজ কিউ, এর অর্থ কি না পি কিউ এর ছোট বা সমান নয়। ছোট বা সমান নয় মানে কি বড়, তাহলে এটা বড় হয়ে যাবে মানে গ্রেটার দ্যান হয়ে যাবে। পি ডলার আছে এখানে, পি ডলার কিউ মানে পি কিউ এর বড় বা ছোট নয়, বড় বা ছোট নয় মানে কি সমান হয়ে যাবে। পি অ্যান্ডারেট কিউ, তাহলে অ্যান্ডারেট মানে কি, অ্যান্ডারেট মানে হচ্ছে পি কিউ এর থেকে ছোট নয়, ছোট নয় মানে কি, ছোট নয় মানে বড় হবে নাহলে সমান হবে মানে গ্রেটার দ্যান ইকুয়াল হবে। আর স্টার আছে, স্টার মানে কি হয়ে যাবে না, স্টার মানে হচ্ছে পি কিউ এর থেকে বড় নয়, বড় নয় মানে কি ছোট নাহলে সমান। এই যে সব সিম্বলগুলো আমার এখানে চলে আসলো, হ্যাশট্যাগ মানে পার্সেন্টেজ মানে সব সিম্বলগুলো চলে আসলো এখানে। এবার বলছে বিবৃতি এক নম্বর, দেখো এম ডলার কে আছে, তার মানে এটার অর্থ হয়ে গেল এম ডলার মানে কি, ডলার মানে হচ্ছে সমান, তাহলে এম ইকুয়াল কে হয়ে গেল। কমা আছে ডি, স্টার, স্টার মানে কি, স্টার মানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল। তারপরে কি আছে কে, কমা, আর হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ মানে লেস দ্যান কে। এবার এখান থেকে আমাদের দেখো সিদ্ধান্ত, দেখো এখানে বলছে ডি ডলার এস এম, তাহলে ডি ডলার মানে কি, ডলার মানে হচ্ছে সমান, তাহলে ডি সমান এম, এটা এক নম্বর। আর দুই নম্বর কি আছে, এম পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে গ্রেটার দ্যান, তাহলে এম গ্রেটার দ্যান ডি হয়ে যাবে, এম গ্রেটার দ্যান ডি হয়ে যাবে। তাহলে এম গ্রেটার দ্যান ডি যদি হয়ে যায়, এবার দেখো ডি আর এম কি সমান, ডি আর এম সমান। দেখো এখানে ডি আর কে এর মধ্যে ডি আর এম সমান না, এম বরাবর কে আছে, তাহলে এই কে এর জায়গায় যদি পুট করি, কে আসলো তাকে নিয়ে নিয়ে আগে, দেখো এম আর কে তো সমান, তাহলে কে এর জায়গায় যদি এম কে আমরা পুট করি তাহলে এম কি হয়ে যাচ্ছে, ডি এর থেকে বড় বা সমান। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল যখন আছে তাহলে এটা সমান তো হতে পারে না, গ্রেটার দ্যান ইকুয়ালই নিতে হবে ডি আর সম্পর্ক, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। দ্বিতীয়টা দেখো, এম আর ডি এর মধ্যে রিলেশনটা কি না, এম ডি এর থেকে বড়, এম ডি এর থেকে বড়, তাহলে এম যদি ডি এর থেকে বড় হয় তাহলে বড় তো বলতে পারে না, কারণ এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তাহলে এটাও মিথ্যা হয়ে যাবে। কারণ গ্রেটার দ্যান বা লেস দ্যান থাকলে সেটাই আমাদের ধরতে হবে, কিন্তু এখানে গ্রেটার দ্যান বা লেস দ্যান নাই, তো ডি আর কে এর মধ্যে সম্পর্ক এম কি আছে, গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল, তাহলে লেস দ্যান ইকুয়াল সঠিক হবে। লেস দ্যান ইকুয়াল সঠিক হবে, তাহলে এটাই আমার দুটোই ভুল হয়ে গেল। এবার দেখো দুটোই যখন ভুল হবে আর এলিমেন্ট দুটোই সেম থাকবে, এখানে ডি এম আছে, এখানেও ডি এম আছে বা এম ডি,
তাহলে যখন দুটো এলিমেন্টই সেম হবে আর তাদের মধ্যে এই সিম্বলটা বা এই সিম্বলটা দেখা যাবে লেস দ্যান ইকুয়াল বা গ্রেটার দ্যান ইকুয়াল, তখন তাদের মধ্যে উত্তর কি হবে বলেছিলাম? আইদার অর। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অ্যান্সার কি হয়ে যাবে আমাদের 1 নম্বর কোশ্চেনের? অপশন সি, আইদার অর। বোঝা গেল কিছু? শুভ, সন্তু ভাই, হ্যাঁ তা হতো। কে এর জায়গায় ডি, কে এর জায়গায় ডি, এই কে এর জায়গায় ডি, কে এর জায়গায় ডি পুট করবো কি করে? কে আর ডি কি সমান? কোথায় সমান দেওয়া আছে? সমান দেওয়া নেই তো, তাহলে হবে কেন? হবে না। এম আর কে সমান, তাহলে এম এর জায়গায় কে বা কে এর জায়গায় এম পুট করতে পারি। সন্তু ভাই বোঝা গেল? ঝন্টু ভাই চলো বলো আরেকবার কোশ্চেন, বুঝতে পারলাম না। এম আর কে, এই যে সমান দেওয়া আছে ভাই এখানে, এম আর কে প্রথমটা দেখো, এই যে এম আর কে, এম আর কে এর মধ্যে কি আছে? ডলার আছে না? ডলার আছে এই যে, তাহলে একদম ডলার মানে যেহেতু সমান, এখানে ডলার আছে সমান দিয়েছি। এম আর কে যেহেতু সমান, এখানে তো কে আছে সেই জন্য কে এর জায়গায় এম কে রাখলাম, কারণ কি এম আর ডি এর মধ্যে রিলেশন জানতে চাইছে এই যে, সেই জন্য কে এর জায়গায় এম কে ফুট করলাম। বোঝা গেল? হ্যাঁ, সেজন্য তো দুটোই ভুল, সমানও হবে না আবার গেটার দেন হবে না, কারণ ডি আর এম এর মধ্যে সম্পর্ক গেটার দেন ইকুয়াল, সেজন্য দুটোই ভুল হয়ে গেল। গেটার দেন ইকুয়াল মানে কি হয়? গেটার দেন নাহলে ইকুয়াল, আমি ইকুয়াল বলতে পারি না, গেটার দেনও বলতে পারি না, গেটার দেন ইকুয়ালই বলতে হবে, কারণ আমি ডিরেক্ট বলতে পারবো না যে ইকুয়াল, কারণ ওটা গেটার দেন হতে পারে, ইকুয়াল হতে পারে, আবার গেটার দেনও বলতে পারবো না, কারণ দুটোই হতে পারে, গেটার দেন ইকুয়াল হতে পারে, সেজন্য দুটোই ভুল হলো। বোঝা গেল ভাই? অপশন সি, এই যে অ্যান্সার বলছে অপশন সি কি বলছে? 1 ও 2 এর যে কোনো একটি সত্য হতে পারে। এবার ডি গ্রেটার দ্যান ইকুয়াল কে মানে কি হয়? বড় হবে নাহলে সত্য হবে, দুটোই তো হতে পারে না। আমি বললাম রাম শ্যামের হয় মামা নাহলে কাকা, এবার মামা কাকা দুটো তো একসাথে হতে পারে না, হয় মামা হবে নাহলে কাকা হবে, যে কোনো একটা হবে দুটোর মধ্যে, সেই জন্য সি অ্যান্সার হয়ে গেল। এখানে ডি কে থেকে কি লেস দ্যান ইকুয়াল হয় কে কি মানে এম, হয় এম ডি এর থেকে বড় অথবা সমান, তাহলে সমান বলতে পারে না সেটা ভুল, আবার বড় বলতে পারে না সেটাও ভুল, হয় সমান হবে নাহলে বড় হবে এটা ঠিক, সেই জন্য অপশন সিতে দেখো তাই আছে, 1 অথবা 2 যে কোনো একটি সত্য হতে পারে, সেই জন্য আইদার আর। বোঝা গেল ভাই? চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন। তাই এখানে দেখো এই যে স্টার পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আগে যেটা বসিয়ে নিলাম ওটাই এখানে আবার পুট করতে হবে ওই অনুযায়ী। চলো দেখো এই যে এই মানটা পুট করতে হবে আবার ওখানে, করো এগুলো করো, এই যে এটা তুলে দিয়েছি আগেরটা, দাঁড়াবো না, ফাস্ট করতে হবে, লেটে এসেছি। চলো কি আছে? এফ স্টার আছে, স্টার মানে কি? স্টার মানে হচ্ছে লেস দেন ইকুয়াল, তারপর এম চলো, তারপরে এম পার্সেন্টেজ ফার্স্ট বলতে হবে, টাইম নিলে হবে না, অ্যান্সার তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা পার্সেন্টেজের জায়গায় কী আছে বসিয়ে দাও,
পার্সেন্টেজের জায়গায় দেখো কি আছে, গ্রেটার দ্যান আর, তারপর ই, অ্যান্ডার রেট আছে, অ্যান্ডার রেট মানে গ্রেটার দ্যান ইকুয়াল এফ। এক নম্বর শর্ত কি আছে, এম পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে গ্রেটার দ্যান ই হয়ে যাবে। দুই নম্বর কি আছে, আর, অ্যান্ডার রেট মানে গ্রেটার দ্যান ইকুয়াল ই। দেখো ভালো করে এম আর ইর মধ্যে রিলেশন, তার এম কোথায় আছে, এখানে, ই কোথায় আছে, এখানে, বলো কি হবে তাড়াতাড়ি ফার্স্ট বলো। দেখো এম আর ইর মধ্যে রিলেশন যদি বলি, তাহলে এম থেকে কোথায় যাব, এম থেকে এফ যাব, এফ থেকে ই যাব। তাহলে এম থেকে যদি এফ যাই, তারপরে আবার এফ থেকে ই যাই, তাহলে এই দুটো সিম্বল, এটা এটা দুটো সিম্বলই গ্রেটার দ্যান ইকুয়াল চলে আসছে। তাহলে আমাদের গ্রেটার দ্যান তো আসতে পারে না, তাহলে এটা ভুল। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি বলছে, আর থেকে ই, আর থেকে ই যদি যাই, তাহলে আর থেকে ই গেলে কি হবো, কি পাবো, আর থেকে এম যাব, এম থেকে এফ, এফ থেকে ই। তার মানে আর থেকে এম গেলে তো এখানে আমাদের বড় সিম্বল চলে আসছে, তাহলে এখানে কি আছে, ছোট সিম্বল আছে, তাহলে এটাও ভুল, দুটোই ভুল হয়ে গেল, দুটোই ভুল হয়েছে। তাহলে এখানে এম আছে, ই আছে, আর আছে, ই আছে, তাহলে কি এই দ্বারা আর আসবে, তিন নম্বর আসবে, অবশ্যই আসবে না, কারণ সেম হতে হবে, শর্ত বলেছিলাম সেম হতে হবে দুটো এলিমেন্টই। এখানে যেরকম ডিএম এম ডি ছিল, বা ডিএম এখানেও ডিএম ছিল, এখানে অ্যান্সার কী হয়ে যাবে, দুটোই মিথ্যা, এক ও দুই উভয়ই সত্য নয়, মানে মিথ্যা, অপশন ডি অ্যান্সার, অ্যান্সার ডি হয়ে যাবে আমাদের, বলো। কি এফ আর এম দুটাই তো ভুলই তো করেছি, এফ আর এম এর মধ্যে কি আছে, স্টার, স্টার মানে কি গ্রেটার দ্যান ইকুয়াল, এই তো হ্যাশট্যাগ কোথায় ওটা, এই তো স্টার আছে, এফ আর এম এর মধ্যে স্টার, আমি সবাই ভুল দেখছে, আমি ভুল মানে বলো, আইদার আর শর্ত কি বলো আগে, বলো বিশ্ব ভাই আইদার আর শর্ত কি বলো, কি থাকতে হবে বলো, কি কি তিনটে কি কি বলো বলো বলো, চুপ করে থাকলে হবে না, না বিশ্বভাই বলবে, যার প্রবলেম সে বলবে না। এখানে কি সেম আছে, এমই আর আর ই আছে না, তাহলে কি সেম হচ্ছে, দুটো এলিমেন্টই সেম হতে হবে, উপরে এমই আছে, নিচেও এমই থাকতে হবে, আছে না, বা মানলাম আমি আলাদা, তাহলে এম আর ই সেম আছে, এম আর আলাদা আছে, তাহলে এম আর কি কোথাও সমান দেওয়া আছে স্টেটমেন্টে, এখানে কোথাও দেওয়া আছে এম আর সমান, দেওয়া নেই, একদম। তাহলে আগের ক্লাস করনি, দেখো নি ভালো করে, চলো করো, এটা করো না, আমি খারাপ ভাবে নিও না, আমি জিজ্ঞাসা করছি এই কারণে ক্লিয়ার হবে, নিজেকে জানতে হবে, বলতে হবে, আমি সেই জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ হুম চলো করো, তিনেরটা করো, এইস কি আছে, ডলার আছে, ডলার মানে কি, ডলার মানে হচ্ছে সমান, কে টি, তারপরে কি আছে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ মানে গ্রেটার দ্যান এইস কমা ডাব্লু স্টার, স্টার মানে লেস দ্যান ইকুয়াল টি। সিদ্ধান্ত এক নম্বর কি আছে, কে পার্সেন্টেজ ডাব্লু, পার্সেন্টেজ মানে গ্রেটার দ্যান, দুই নম্বর কি আছে টি, হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ মানে হচ্ছে এটা কে, চলো অ্যান্সার করো, কে আর ডব্লু আছে, কে কোথায় এখানে, ডব্লু কোথায় এখানে, তাহলে কে থেকে এইচ যাব, কে আর ডব্লু,
কে থেকে এইচ যাব, কে থেকে যদি এইচ চাই, তারপরে আবার এইচ থেকে টি যাচ্ছি, টি থেকে ডব্লু, কে থেকে এইচ, কে আর এইচ সমান, তাহলে এইচের জায়গায় যদি কে পুট করি, কে থেকে টি, টি থেকে ডব্লু, হ্যাঁ তাহলে টি থেকে ডব্লু যায়, তাহলে ঠিক আছে। তো অনলি টু ইজ রাইট, এক নম্বরে তো ঠিক হচ্ছে, কে আর এইচ সমান না, তাহলে কে এইচ এখানে কে পুট করো, এ কে আর এইচ সমান, তাহলে এইচের জায়গায় কে যদি পুট করি, কে থেকে টি বড়, টি থেকে আবার ডব্লু কি ছোট না, তাহলে মানে ডব্লু থেকে কে, তো কে তো বড়ই হচ্ছে, তাহলে ঠিক আছে, কোনো ভুল নাই। দেখো ভালো করে, কে আর এইচ সমান, তাহলে কে এর জায়গায় এই, আমি এইচের জায়গায় কে কে পুট করলাম, তাহলে কে থেকে টি কি ছোট, আবার টি এর থেকে ডব্লু কি ছোট, তার মানে কি ডব্লু থেকে টি বড়, বা টি এর থেকে এইচ বড়, মানে কে বড়, তাহলে কে তো বড়ই আছে, তাহলে ঠিক, টি আর কে, টি এর থেকে কে কি, টি এর থেকে কে কি বড়, একদম দুটোই ঠিক হচ্ছে, বোথ কনক্লুশন কারেক্ট, দুটোই সত্য। অ্যান্সার কি হয়ে যাবে দেখো, উভয় সত্য, এক ও দুই উভয় সত্য, ই অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার ই অপশন, দুটোই সত্য। বোঝা গেল বিশ্ব ভাই, ক্লিয়ার হয়েছে? না হলে বলো, বলবো। আগে তো ইকুয়েশন করে করে করছিলাম, তো জাম হচ্ছে। কে আর এইচ সমান বলেছে, তাহলে এইচের জায়গায় কে কে ফুট করলাম, কে থেকে টি কি ছোট, নাহলে সাজিয়ে নাও, কে রাখো এখানে, কে থেকে টি রাখো, টির থেকে মুখটা ক্লোজ আছে, তাহলে টি এখানে রাখলাম, টির থেকে আবার ডব্লু, চলো ডব্লু রাখো, ডব্লুর দিকে মুখটা ক্লোজ আছে, তাহলে ডব্লু দিকে মুখটা ক্লোজ করো, এবার এই দুটো সিম্বলের মধ্যে কে বড়, এটাই তো বড়, তাহলে কে আর ডব্লু সিম্বল তো এটা হয়ে যাবে, তাই তো আছে কে বড়। এবার টি আর কে দেখো ভালো করে, এখানে টি আছে, এখানে কি, হ্যাঁ গেটার দ্যান ইকুয়ালের থেকে গেটার দ্যান বড় হবে না, তাহলে গেটার দ্যানই তো আছে এখানে, কে গেটার দ্যান ডব্লু। আবার কে আর টি এর সম্পর্কে দেখো, কে আর টি এর সম্পর্ক কে বড় টি এর থেকে, তাই তো আছে, টি এর থেকে কে বড়, টি এর থেকে কে বড়, তাহলে দুটোই ঠিক। যখনই অসুবিধা হবে এইভাবে বানিয়ে নেবে খাতায়। চলো 4 নম্বর করো, ওর উপর বেস করেই করো, ওই কনসেপ্ট থেকেই। করো এর উপরে বেস করেই করো, এন পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে গ্রেটার দ্যান এ, এ হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ মানে কি, লেস দ্যান এল, তারপরে আছে এফ, ডলার আছে, ডলার, ডলার সমান ইকুয়াল এন, এক নম্বরে কি আছে, এল পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে গ্রেটার দ্যান, 2 নম্বর কি আছে, এফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে গ্রেটার দ্যান এ, চলো দেখো, এল থেকে, এল থেকে এফ, চলো এল থেকে এল এখানে আছে, এল থেকে এফ যেতে হবে, তাহলে এল থেকে এ, এ থেকে এন, এন থেকে এফ, বা এফ এন তো সমান, তাহলে এই এনের জায়গায় এফকে পুট করে দিতে পারি, এল থেকে এ, এ থেকে এন, তাই না, এল থেকে এ, এ থেকে এন, এনের দিকে মুখ খোলা আছে, আবার এল এর দিকে মুখ খোলা আছে, তার মানে এটা তো ভুল হবেই, এল বড় বলছে এর থেকে, আবার এর থেকে এফ, এন বড় বলছে, তাহলে কী করে ঠিক হয়, ভুল হয়ে গেল, এর থেকে এল বড়, আবার বলছে এর থেকে এন বড়, ঠিক আছে, এল থেকে এ যাবো, এ থেকেই তো এন যাবো,
এটাই ভাবো না, এন এ আবার এ আর এল এর মধ্যে সম্পর্ক, এল এখানে আছে তাহলে এটা সম্পর্ক, তাহলে দুটো উল্টো সিম্বল চলে আসছে না আলাদা, তাহলে ভুল হয়ে যাবে। এফ আর এ এর মধ্যে চলো, এফ কোথায় আছে এখানে, এন এর জায়গায় এফ কে রাখো, এন এর জায়গায় এফ কে রাখো, এফ আর এর সম্পর্ক কি, এফ বড় এর থেকে, তাহলে বড়ই আছে, তাহলে এটা ঠিক, শুধুমাত্র দুই সত্য। চারের অপশন হয়ে যাবে অ্যান্সার বি, শুধুমাত্র দুই সত্য, বোঝা গেল সন্তু ভাই, বিশ্ব ভাই? পাঁচ নম্বর করো, বি স্টার ডি, তাহলে বি স্টার মানে কি, স্টার মানে দেওয়া আছে লেস দ্যান ইকুয়াল ডি, ডি ডলার এস, তাহলে ডলার মানে কি, ডলার মানে ইকুয়াল, তাহলে ডি ইকুয়াল এস, সরি এম, বিডি ডি এম। তারপরে এফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে গ্রেটার দ্যান এম। এক নম্বর কনক্লুশন কি আছে, বি হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ মানে লেস দ্যান। দুই নম্বর কি আছে, এফ পার্সেন্টেজ বি, পার্সেন্টেজ মানে, পার্সেন্টেজ মানে হচ্ছে গ্রেটার দ্যান বি। চলো সলভ করো, বি আর এম এর মধ্যে সম্পর্ক, বি এখানে এম এখানে, তাহলে তাহলে বি থেকে ডি বলছে, ডি থেকে এম বলছে, তাহলে কি হবে যখন, না বর্ণিতা সত্য হবে না, মিথ্যা, দেখো বি থেকে ডি, ডি থেকে এম, বি থেকে ডি, ডি থেকে এম যখন যাচ্ছি তখন কি আসছে, গ্রেটার দ্যান ইকুয়াল আসছে আর ইকুয়াল আসছে, সিম্বল হচ্ছে তিনটে, গ্রেটার দ্যান মানে যখন সিম্বল আসবে, গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান লেস দ্যান, লেস দ্যান ইকুয়াল আর ইকুয়াল, এই তিনটে সিম্বলের মধ্যে যখন থাকবে তখন এক নম্বরে এটাকে প্রায়োরিটি দিতে হবে, দুই নম্বরে এটাকে, তিন নম্বরে এটাকে, আবার হ্যাঁ কারণ তো এর মধ্যে তো এটা নেই, কিন্তু এখানে লেস দ্যান বলছে, বি লেস দ্যান এম, তাহলে এটা মিথ্যা, গ্রেটার দ্যান থাকলে গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, তারপরে ইকুয়াল, এইভাবে প্রায়োরিটি দিতে হবে। আর যদি মিক্স থাকে দুটোই, গ্রেটার দ্যানও আছে, গ্রেটার দ্যানও আছে আবার লেস দ্যানও আছে, তাহলে সেটা ভুল হয়ে যাবে, তার মধ্যে কোনো সমাধান পাবো না, ঠিক আছে। তাহলে এফ আর বি যদি দেখি, এফ কোথায় এখানে, বি কোথায় এখানে, তাহলে এফ থেকে বি যদি যেতে হয় আমাকে এফ থেকে এম যেতে হবে, এফ থেকে এম যেতে হবে, এম থেকে ডি যেতে হবে, ডি থেকে বি যেতে হবে, তাহলে এফ থেকে এম, এম থেকে ডি, ডি থেকে বি, তাহলে এটা ঠিক হয়ে যাবে, কারণ এফ তো বড়ই হবে এম এর থেকে, ঠিক আছে। আর বি এখানে ছোটোই আছে, দেখো এই যে ছোটো আছে, লেস দ্যান ইকুয়াল আছে, তার মানে বি এর দিকে মুখটা ক্লোজই আছে, আর এফ এর দিকে এখানে দেখো মুখটা খোলা আছে, মানে এফ বড়, তাহলে এফ এর দিকে বড়ই আছে, তার মানে এটা ঠিক হয়ে যাবে, কারণ এই যে লেস দ্যান আর লেস দ্যান ইকুয়ালের মধ্যে কে বড় হবে, এটা যখন ঘুরিয়ে দেবো তখন তো গ্রেটার দ্যানটা লেস দ্যান হবে, কারণ এফটা এইদিকে আছে, অপোজিটে আছে, তাহলে আমাদের এটা ঠিক হয়ে যাবে, অনলি টু, শুধুমাত্র দুই সঠিক, এটাও অ্যান্সার বি। দেখো ক্লিয়ার হলো কিনা, চন্টু ভাই হচ্ছে তো, বোঝা যাচ্ছে তো? চলো এটাকে আবার বানিয়ে নিতে হবে, এই যে এক দুই তিন চার পাঁচ দেওয়া আছে, আগেরটা যেরকম বানিয়ে নিয়েছিলাম এটাকেও বানিয়ে নিতে হবে, চলো বানাও, নিজেরা বানাও। কি বলছে, পি অ্যান্ডার রেট কিউ, পি অ্যান্ডার রেট কিউ, অ্যান্ডার রেট মানে কি, না পি কিউ এর থেকে ছোট নয়, ছোট নয় মানে কি, ছোট নয় মানে বড়, ছোট নয় মানে বড় হতে পারে বা সমান হতে পারে, পি হ্যাজট্যাগ কিউ, হ্যাজট্যাগ মানে কি হয়ে যাবে, তাহলে
পি হ্যাজটা কিউ মানে পি কিউ এর থেকে, পি কিউ এর থেকে বড় বা সমান নয়, বড় বা সমান নয়, বড়ও নয় সমানও নয়, তার মানে কি ছোট, ছোট হয়ে গেল। ডলার পি ডলার কিউ এর মানে হচ্ছে পি কিউ এর থেকে বড় বা ছোট নয়, বড়ও নয় ছোটও নয়, তার মানে সমান। পি স্টার কিউ, স্টার স্টার মানে কি পি কিউ এর থেকে বড় নয়, বড় নয় মানে কি ছোট হতে পারে বা সমান হতে পারে। পি পার্সেন্টেজ কিউ তার মানে কি পি কিউ এর ছোট বা সমান নয়, ছোট নয় বা সমান নয় মানে কি বড়। চলে আসলো পাঁচটা সিম্বল, পাঁচটা চলে আসলো। এবার সলভ করো, এম ডলার আছে, ডলার মানে সমান, কে টি স্টার, কে স্টার মানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল, কে আর হ্যাশট্যাগ, কে আর হ্যাশট্যাগ মানে কি হ্যাশট্যাগ মানে হচ্ছে এটা কে আসবে। তারপরে সিদ্ধান্ত দেওয়া আছে এক নম্বর ডি ডলার আছে ডলার এম, ডলার মানে ইকুয়াল হয়ে যাবে ডি ইকুয়াল এম, এম পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ মানে এটা আসবে ডি। করো সলভ করো, ডি আর এম সমান বলছে, ডি কোথায় এখানে, তাহলে ডি থেকে কে যাব, কে থেকে এম যাব, তাহলে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল লেস দ্যান ইকুয়াল চলে আসছে, ইকুয়াল আসছে, তাহলে এই দুটোর মধ্যে প্রায়োরিটি তো ইকুয়ালের থেকে লেস দ্যান ইকুয়ালই পাবে, তার মানে এটা ভুল। এবার এম আর ডি এর সম্পর্ক দিচ্ছে, তাহলে ডি থেকে কে, কে থেকে এম যাব, তার মানে এই ডি থেকে কে, কে থেকে এম গেলেও তো এর মধ্যে তো গ্রেটার দ্যান আসছে না, তার মানে এটা ভুল। এবার এখানে দেখো ডি এম আছে, এখানেও দেখো এম ডি আছে, দুটোই সেম, এখানেও ডি আছে, এখানেও ডি, এখানেও এম, এখানেও এম। আমি কি বলেছিলাম ডি এম, ডি এম থাকতে পারে, ডি এম বা এম ডিও থাকতে পারে, দুটো এলিমেন্ট থাকতে হবে, তাহলে দুটো এলিমেন্ট আছে, দুটোই ভুল হয়েছে। আর কি থাকতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল বা লেস দ্যান ইকুয়াল এর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। দেখো এম থেকে কে বা ডি থেকে কে গেলে এর মধ্যে এখানে এটা পেয়ে যাচ্ছি, তার মানে এই অ্যান্সারটা আয়দার আর হয়ে যাবে, দুটোই এলিমেন্ট আছে, দুটোই ভুল, এই সিম্বলটাও আছে একটা, হয় আমাদের কি এই কনক্লুশনের মধ্যে থাকতে হবে এই সিম্বলটা, অথবা স্টেটমেন্টের মধ্যে থাকতে হবে, স্টেটমেন্টে আছে, দুটো দেখেছিলাম, বলেছিলাম দুটো স্টেপে হতে পারে, হয় স্টেটমেন্টে থাকবে বা কনক্লুশনের মধ্যে থাকবে, এটা স্টেটমেন্টে আছে, তাহলে এটা আয়দার আর হয়ে গেল, এর অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি, এক অথবা দুই যে কোনো একটি সত্য। বোঝা গেল বর্ণিতা? সন্তু ভাই, বিশ্ব ভাই, চলো সাত নম্বর করো, এটা করো, আগেরটা তুলে নিয়ে আসো এখানে, এটা লাগবে। চলো এফ স্টার এম, স্টার মানে কি স্টার মানে হচ্ছে এটা, এম পার্সেন্টেজ আর, পার্সেন্টেজ মানে কি আর, আর থেকে ই, সরি ই, ই অ্যান্ডারেট এফ, অ্যান্ডারেট মানে কি এটা, কনক্লুশন এক দেখো, এম এম পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ ই, পার্সেন্টেজ মানে, পার্সেন্টেজ মানে হচ্ছে গ্রেটার দেন ই, আর অ্যান্ডারেট ই, অ্যান্ডারেট মানে কি অ্যান্ডারেট মানে এটা আসবে। চলো দেখো সলভ করো, এম থেকে ই যেতে হবে, তাহলে এম কোথায় আছে এখানে, তাহলে এম থেকে এফ যাব, তারপরে এফ থেকে ই যাব, তাহলে এম থেকে এফ, এফ থেকে ই, এদের রাস্তায় কোথাও কি গ্রেটার দেন আছে, নাই, তার মানে এটা ভুল। আবার কি বলছে আর থেকে ই, তাহলে আর থেকে ই যদি যাই, তাহলে
তাহলে আর থেকে এম যাব, এম থেকে এফ যাব, এফ থেকে ই যাব, আর থেকে এম, তারপরে এম থেকে এফ, তারপরে এফ থেকে ই। যখন যাচ্ছি দেখো, আর থেকে যখনই এম যাচ্ছি তখন এখানে বড় সিম্বল চলে আসছে গ্রেটার দ্যান। যখন গ্রেটার দ্যান ইকুয়াল আসবে তখন তো গ্রেটার দ্যানকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল কী করতে আসছে, তাহলে এটাও ভুল। এবার দেখতে হবে দুটো যখন ভুল হলো, দাদা একেরটা কিভাবে ভুল হলো আরেকবার বলো। চলো কি বলছে, না এম আর ইর মধ্যে রিলেশন, তাহলে এম থেকে কি করব আমি আর যাব, এম আর ই, এম থেকে কি করব প্রথমে এফ যাব, তারপরে এফ থেকে ই যাব, যেহেতু এম আর ই এর মধ্যে রিলেশন জানতে চাইছে, এম আর ই। তাহলে এম থেকে এফ যাচ্ছে, এফ থেকে ই যাচ্ছে, তাহলে এম থেকে ইফ এফ আর এফ থেকে ই এর রাস্তায় কি আছে, লেস দ্যান ইকুয়াল, আবার এখানে কি আছে, লেস দ্যান ইকুয়াল আসছে, যেহেতু ওটা অপোজিট আছে সেজন্য ঘুরে আছে। তাহলে এই দুটো সিম্বলের মধ্যে কি এটা আছে, নাই, এটা তো বড় সিম্বল মানে গেটার দেন আর কি, গেটার দেন তো নেই সেজন্য এটা ভুল হয়ে গেল। গেটার দেন না থাকলে আবার রিলেশন আসবে কি করে, আগের দিনকার ভিডিওটা দেখে নিবে, প্রথম দিনকার, ওখানে ডিটেলস করা আছে, বোঝানো আছে ওগুলো। হ্যাঁ তাহলে ক্লিয়ার হবে, তাহলে এখানে দুটোই ভুল, তাহলে দুটোই ভুল ঠিক আছে, তাহলে আইদার আর হওয়ার চান্স কি আছে, কারণ এখানে ই, এখানে ই, এখানে এম, এখানে আর, এম আর আছে, এই দুটো সেম নেই, সেম এম আর কি সমান বলা আছে কোথাও, না তাও বলা নেই, তাহলে এটা আইদার আর হবে না, এলিমেন্ট দুটো সেম হতে হবে, এমই আছে এমই থাকতে হবে, বা আর ই, আর ইও থাকতে হবে, বা এম ই দুটো সেম আছে, কিন্তু এম আর কি এখানে কোথাও সমান বলা আছে, না স্টেটমেন্টে আবার দেখা যাচ্ছে এখানে এম আর আলাদা আছে, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে স্টেটমেন্টে কোথাও কোথাও দেখাচ্ছে যে এম বরাবর আর দেওয়া আছে, তাহলেও এই দ্বারা হওয়ার চান্স, কিন্তু এখানে তাও বলা নেই, কোথাও নেই এম আর সমান, তাহলে এটা এ দ্বারা হবে না, দুটোই ভুল, তার মানে অপশন ডি অ্যান্সার সঠিক হবে। 8 নম্বর করো, এইস ডলার এস, ডলার মানে কি সমান, সরি কে আছে, টি হ্যাশট্যাগ এইস, হ্যাশট্যাগ মানে লেস দেন, ডাব্লু স্টার টি, স্টার মানে কি লেস দেন ইকুয়াল, কনক্লুশন কি জানতে চাইছে, কে পার্সেন্টেজ ডাব্লু, পার্সেন্টেজ মানে এটা চলে আসবে, টি হ্যাশট্যাগ কে, হ্যাশট্যাগ মানে, হ্যাশট্যাগ মানে চলে আসবে লেস দেন কে। চলো অ্যান্সার করো, কে থেকে ডব্লু যেতে হবে, তাহলে কে থেকে ডব্লু গেলে কে এখানে, ডব্লু এখানে, কে থেকে এইচ যাব, তাহলে কে যদি সমান হয় এইচের জায়গায় কে কে রাখলাম, যেহেতু কে আর এইচ সমান বলে দিয়েছে, তাহলে কে থেকে টি যাব, টি থেকে ডব্লু যাব, তাহলে কে থেকে টি গেলে, টি থেকে ডব্লু গেলে এখানে তো বড় সিম্বল পাচ্ছি, কে বড় হবে, কে দিকে মুখটা খোলা আছে, তাহলে এটা ঠিক, কে থেকে টি যাচ্ছি, কে তো বড় বলাই আছে, তাহলে কে এখানেও বড় বলাচ্ছে, কারণ এটা আর এটার মধ্যে ডব্লু ছোট বলা আছে, ডব্লুর দিকে ছোটই আছে, তাহলে সত্য। টি আর কে যদি দেখি তাহলে কে তো বড়ই হচ্ছে টি এর থেকে, তাহলে এটাও ঠিক, তাহলে দুটোই সত্য, তার মানে অপশন ই অ্যান্সার হয়ে যাবে, বোথ মানে এক ও দুই উভয় সত্য। চলো টি এর থেকে কে বড় জানতে চাইছে, তাহলে এইচ আর কে তো সমান বিশ্ব, তাহলে কি এইচ এর জায়গায় কে কে আমি রাখতে পারি, তো তাহলে দেখো এখানে টি আছে, টি এর থেকে কে বড়, কষ্ট দেখা যাচ্ছে টি এর থেকে কে বড় এখানে, তাই টি এর থেকে কে বড়। চলো 9 নম্বর করো, করো 9-10 করো, আমি আসছি একটু, নামো,
হয়েছে সবার? অনিশ, বর্ণিতা, জন্টু ভাই, চলো দেখি। এন পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে গ্রেটার দেন এ, এ হ্যাশট্যাগ মানে লেস দেন এল, এফ ডলার এন, ডলার মানে সমান এন। কনক্লুশন এক নম্বর কি আছে, এল পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে এটা হয়ে যাবে এফ। দুই নম্বর কি বলছে, এফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে ওটাই আসবে এল এফ, না সরি এফ এ। চলো দেখো, এক নম্বর কি বলছে, এল আর এফ, এল কোথায়, এখানে, এফ কোথায়, এখানে। তাহলে এফ আর এন বরাবর বলছে, তাহলে এন এর জায়গায় আমি এফ রেখে দিলাম, এল থেকে এ বড়, এ থেকে এন, তাহলে দেখো এই দুটো উল্টো সিম্বল চলে আসছে, তাহলে এটা ভুল। আবার এফ আর এ বলছে, তাহলে এফ আর এ যদি বলে এফ তো বড় হবে এর থেকে, তাহলে এফ বড় এর থেকে, তাহলে ঠিক এখানেই দেওয়া আছে এফ এই যে, আর এ এখানে, তাহলে অ্যান্সার অনলি বি, শুধুমাত্র দুই কারেক্ট। দশ নম্বর দেখো, পি স্টার, তাহলে স্টার মানে কি তুমি বলবে দাদা, লেস দ্যান ইকুয়াল ডি, ডি থেকে কি আসবে ডলার, ডলার মানে কি সমান, সমান এম। তারপরে আছে এফ পার্সেন্টেজ, এম পার্সেন্টেজ মানে এটা আসবে এম। এক নম্বর কি আসবে, পি হ্যাশট্যাগ এম, হ্যাশট্যাগ মানে এটা। দুই নম্বর কি আছে, এফ পার্সেন্টেজ বি, পার্সেন্টেজ মানে এটা চলে আসবে, বি থেকে এম জানতে চাইছে, তাহলে বি থেকে এম যদি যাই, এ হচ্ছে বি, এ হচ্ছে এম, তাহলে বি থেকে ডি যাব, ডি থেকে এম যাব, বা ডিকে এখানে এম রাখতে পারো, বি আর এম তাহলে রিলেটেড করে ফেলবে, তাহলে বি থেকে এম কি গ্রেটার দ্যান অথবা লেস দ্যান অথবা ইকুয়াল, আর এখানে ডিরেক্ট বলে দিয়েছে এম কি বি লেস দ্যান এম, তাহলে এটা ভুল হয়ে যাবে, কারণ লেস দ্যান ইকুয়াল থেকে আমরা লেস দ্যান তো নিয়ে যেতে পারি না। আর এফ আর বি এর রিলেশন যদি দেখি, বি থেকে এম ডি যাবো, ডি থেকে এম, এম থেকে আবার এফ, এখানে দেখো এফ বড় বলছে, এম এর থেকে বড়, তার মানে কি বি এর থেকেও বড় হবে অবশ্যই, তাহলে এটা ঠিক, এটাও ঠিক দুই শুধুমাত্র, তাহলে এটাও অ্যান্সার বি। নয় দশ ক্লিয়ার, দেখো কারো অসুবিধা থাকলে বলো। হয়েছে বিশ্ব ভাই, বোঝা গেছে তো, নয় দশ হয়েছে। চলো, বিশ্ব ভাই রাগ গেছে, বলছে দাদা বকছে আমাকে। চলো 11 করো, বকি বকি আমি বকি, সত্যি ছেলেপেলেকে বকি, মারি, মারধরও করি অফলাইনে। চলো 11 নম্বর করো, 11 নম্বর। আচ্ছা আলাদা প্যাটার্ন বানাতে হবে, তাহলে চলো বানাই। পি প্লাস কিউ আছে, তাহলে প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে পি কিউ এর থেকে বড়, বড় পি কিউ এর থেকে বড়। আচ্ছা এবার বলে দিয়েছে ডিরেক্ট, পি কিউ এর থেকে বড় বলেছে, তাহলে প্লাস মানে হয়ে যাবে বড়। পি মাইনাস কিউ, এবার মাইনাস মানে কি হবে, পি কিউ এর থেকে বড় বা সমান, বড় হবে বা সমান হবে, মাইনাস মানে বড় বা সমান। গুণ, গুণ মানে হচ্ছে কি, পি কিউ এর সমান, তাহলে গুণ মানে হচ্ছে সমান, পি ভাগ কিউ, এখানে ভাগ মানে পি কিউ এর থেকে ছোট বলে দিয়েছে ছোট, আর বাকি থাকলো সমান, সমান মানে কি পি কিউ এর ছোট বা সমান, তাহলে ছোট এটা বা সমান এটা, সবগুলো পেয়ে গেলাম। দেখো এটা সহজ, অতটা ঘুরি দেয়নি, তাহলে এখানে বিবৃতি থেকে আসো, এম কি লিখি, এম গুণ এক্স আছে, গুণ মানে কি, গুণ মানে হচ্ছে সমান, তাহলে সমান এক্স চলে আসবে, এল ওটা কি ভাগ না প্লাস, ভাগ হবে না ভাই, এল ভাগ ও, ভাগ মানে হচ্ছে
এটা ও হয়ে যাবে এন, এটা প্লাস প্লাস মানে হচ্ছে এম, প্লাস মানে হচ্ছে এটা হয়ে যাবে এম, তারপরে আছে আবার এল, সমান আছে, সমান মানে কি লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল এক্স। এক নম্বর কনক্লুশন কি আছে, এন প্লাস এল, আর দুই নম্বর কি আছে এক্স, ও সরি প্লাসের জায়গায় তো অন্য কিছু লিখতে হবে, এন প্লাস, প্লাস মানে কি প্লাস মানে হচ্ছে গ্রেটার দেন এল, আর দুই নম্বর কি আছে এক্স ভাগ ও, ভাগ মানে হচ্ছে এটা ও। চলো আমি একটু বই দেখে নিই কি আছে স্পষ্ট ক্লিয়ার কি না, ওগুলো ভাগ যোগ বোঝা যাচ্ছে না। এক্স ভাগ ও আছে দ্বিতীয়টা, ঠিক আছে, এন প্লাস এল আছে, ঠিক আছে, চলো ঠিক আছে ঠিক ধরেছি, চলো করো বলো অ্যান্সার কি হবে। দেখো এন থেকে যদি এল যাই, তাহলে এন থেকে এল গেলে এন কোথায় আছে, এখানে এন থেকে এল যেতে হবে, এন থেকে এল যদি যাই, এন থেকে এম, চলো এন থেকে যদি এম যাই, এম থেকে এক্স, এক্স থেকে এল, হ্যাঁ তাও যেতে পারি, এন থেকে এম, এম থেকে এক্স, বা এম এর জায়গায় এক্স পুট করে দাও, তাহলে এন থেকে এক্স, এক্স থেকে এল, চলো তার মানে কি এন থেকে যখন এম যা এক্স যাচ্ছি তাহলে এন তো বড় হচ্ছে, তার মানে এটা ঠিক হয়ে যাবে, এন থেকে এক্স যখন যাচ্ছি এন বড় হচ্ছে, তারপর এক্স থেকে এল তাহলে বড় হচ্ছে, ঠিক আছে। দুইটা দেখো এক্স ও, এক্স কোথায়, এখানে এক্স আর এম সমান, এক্স থেকে এল চলো, এল থেকে ও চলো, এক্স থেকে এল চলো, এই যে এক্স থেকে এল, তারপরে এল থেকে ও চলো, তাহলে ও বড় হবে, এটাও ঠিক, দুটোই ঠিক, ই অ্যান্সার। বুঝতে পেরেছো বিশ্ব ভাই বলো, চলো 12 নম্বর করো। এস সমান এফ আছে, সমান মানে কি সমান মানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল এফ, কে, কে এর পরে আছে ভাগ, ভাগ এস, ভাগ মানে কি ভাগ মানে হচ্ছে এটা এস, তারপরে আছে বি গুণ কে, গুণ মানে কি গুণ মানে হচ্ছে সমান কে, তারপরে আছে আর প্লাস বি, প্লাস মানে হচ্ছে, প্লাস মানে হচ্ছে গেস গ্রেটার দেন বি। কনক্লুশন দেখো এফ প্লাস কে, প্লাস মানে, প্লাস মানে দুই নম্বর দেখো কে ভাগ আর, ভাগ মানে, চলো চলো দেখি এফ থেকে কি হবে, এফ থেকে এস যাব, এস থেকে কে যাব, কে ছোট হবে এফ এর থেকে, ঠিক আছে। দুই নম্বর দেখো কে আর, কে থেকে বি যাব, বা বি এর জায়গায় কে কে পুট করো না, কে থেকে কি আর বড়, কে থেকে আর বড়, ঠিক আছে, ই অ্যান্সার। বলো 13 বলো,
সরি ই হবে, দুটোই সত্য। ই তো করে দিলাম, এখানে কি বলছে এক ও দুই উভয় সত্য, ডি অ্যান্সার হবে। আর এটা ই তো অ্যান্সার নাই, এখানে ই অ্যান্সার নেই, মানে এখানে দুটোই সত্য মানে ডি অ্যান্সার হবে। তাই তো বলি এটা ডি অ্যান্সার হবে, চারটে অপশন আছে এখানে, এটাও তাই ডি অ্যান্সার হবে। ই না অপশনই নাই। চলো 13 নম্বর বলো। এইচ সমান সমান মানে কি, এটা লেস দ্যান ইকুয়াল ভি এ গুণ জেড আছে, গুণ মানে কি, গুণ মানে হচ্ছে সমান জেড, এইচ মাইনাস জেড, মাইনাস মানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল এফ, এফ প্লাস ভি, প্লাস মানে হচ্ছে এটা। তারপর 1 নম্বর দেখো কনক্লুশন কি আছে, এ গুণ এইচ, গুণ মানে কি, গুণ মানে হচ্ছে সমান এইচ। 2 নম্বর কনক্লুশন কি আছে, এইচ ভাগ এ, ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে এটা এ। বলো এটা প্লাস আছে ভাই, হ্যাঁ এটা প্লাস, বোঝা যাচ্ছে না, প্লাস আছে, প্লাস মানে কি এটা আসবে, দেখো ভালো করে, বোঝা যাচ্ছে না না ভালো, এটাও প্লাস, এ প্লাস বি, প্লাস মানে এটা, ঠিক আছে এখানে প্লাস ঠিকই নিয়েছি। এ আর এইচ সমান বলছে, এ এইচ সমান বলছে কোথায়, এ এখানে এইচ কোথায়, এখানে, তাহলে এইচ কী করে সমান হয়, এ জেড সমান বলেছে, তাহলে এটা ভুল, এইচ বড় এর থেকে, এইচ বড় এর থেকে, তাহলে এ জেড, জেডের জায়গায় যদি একে রাখি এর থেকে কি এইচ বড় বা সমান, তাহলে এটা ভুল। দেখো এইচ দুটোই আছে, এ এইচ দুটোই আছে কিন্তু কি দুটোই ভুল, এ এইচ এখানেও আছে, এ এইচ এখানেও আছে, তাহলে এ আর এইচ জেডের মধ্যে দেখো এখানে লেস গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তার মানে এটা আইদার আর হয়ে যাবে না বিশ্ব ভাই, সি অ্যান্সার হবে, সি সি অ্যান্সার, আইদার অর, আইদার অর, আইদার অর কখন হয় না, যখন দুটোই সেম এলিমেন্ট থাকবে, এখানে এ এইচ আছে, এখানেও দেখো নিচে এ এইচ আছে, দুটোই ভুল হবে, যখন দুটো কনক্লুশনের এলিমেন্ট সেম থাকবে, উপরে এ এইচ আছে নিচেও এ এইচ আছে, দুটোই ভুল হবে, এটা ভুল এটা ভুল হয়েছে, আর কি না একটা হয় লেস দ্যান ইকুয়াল বা গ্রেটার দ্যান ইকুয়াল থাকবে, তাহলে এখানে দেখো এ থেকে জেড, জেড থেকে এইচ এর মধ্যে এখানে দেখো গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তার মানে এটা হয় এ বা এইচ সমান হবে, নাহলে এইচ এইচ এর থেকে বড় হবে, সেই জন্য আইদার অর হয়ে গেল। আইদার অর তখনই লাগে যখন দুটো এলিমেন্টই সেম হবে, যখন দুটোই ভুল হবে, আর উপরে যে স্টেটমেন্ট সেটাকে সত্য মানবে, ব্যাস এখানে তিনটেই মানছে, তাহলে এখানে আইদার অর হয়ে যাবে, অপশন সি অ্যান্সার, হয় এক নালে দুই ঠিক। বোঝা গেল বর্ণিতা? চোদ্দ করো, আই প্লাস ও আছে, প্লাস মানে কি গ্রেটার দ্যান ও, আর মাইনাস আই, মাইনাস মানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল আই, জেড গুণ, গুণ মানে হচ্ছে সমান, আর জে প্লাস জেড, প্লাস মানে হচ্ছে গ্রেটার দ্যান। কনক্লুশন 1 নম্বর আছে জেড গুণ আই, গুণ মানে হচ্ছে সমান, 2 নম্বর কি আছে জেড প্লাস আই, প্লাস মানে হচ্ছে এটা। করো
এটা ভাগ আছে, হ্যাঁ এটা ভাগ আছে, কিন্তু জে ভাগ জেড, তাহলে ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে এটা লেস দেন আসবে। করো অ্যান্সার করো, জেড থেকে আই যেতে হবে, জেড কোথায়, এখানে জেড থেকে যদি আই যায় তাহলে জেড থেকে আর যাব, আর থেকে আবার আই যাব, তাহলে যে সমান কি করে আসে, কারণ এখানে সমান আছে, এখানে গেটার দ্যান ইকুয়াল আছে, তাহলে গেটার দ্যান ইকুয়ালই তো আসবে, কারণ সমানের থেকে গেটার দ্যান ইকুয়াল বড়, সেই জন্য এটা ভুল হয়ে গেল। দ্বিতীয়টা দেখো জেড আই, এখানেও তাই এটা ভুল হয়ে যাবে, কারণ জেড আই এর মধ্যে গেটার দ্যান ইকুয়াল বড়, জেড থেকে আর, আর থেকে আই যাচ্ছি, তাহলে গেটার দ্যান ইকুয়াল বড় ওটাই আসার কথা, কিন্তু এখানে গেটার দ্যান এসছে, তার মানে এটা ভুল। দুটো এলিমেন্ট দেখো সেম আছে, জেড আই জেড আই দুটোই ভুল আছে, আবার এখানে দেখো একবার কি গেটার দ্যান ইকুয়াল পেয়ে যাচ্ছি, তার মানে এটা আইদার অর, এটাও আইদার অর, আইদার অর মানে অপশন সি অ্যান্সার, হয় এক অথবা দুই ঠিক। পনেরো কর, কিউ প্লাস আর, প্লাস আর প্লাস মানে কি, না প্লাস না ভাগ মনে হচ্ছে, তো কিউ ভাগ ভাগ, কিউ ভাগ ভাগ মানে সরি ভাগই লিখছি আবার, ভাগ মানে হচ্ছে এটা, কিউ ভাগ আর সি প্লাস ডি, প্লাস মানে হচ্ছে এটা চলে আসবে ডি, তারপর আছে এফ মাইনাস আর, মাইনাস মানে গ্রেটার দ্যান ইকুয়াল আর, তারপরে আসবে ডি গুণ এফ, গুণ মানে হচ্ছে সমান, কিউ ভাগ সি, ভাগ মানে হচ্ছে দুই নম্বর হচ্ছে সি প্লাস এফ, প্লাস মানে হচ্ছে এফ। চলো বলো অ্যান্সার বলো, চলো দেখো এখানে কি বলছে, আচ্ছা বড় হয়ে গেছে তো, ঠিক আছে চলো দেখো কি বলছে, না কিউ থেকে সি, তাহলে কিউ থেকে সি যদি যাই, কিউ থেকে আর যাব, আর থেকে এফ যাব, অনেক বড় তো, এফ থেকে ডি, ডি থেকে সি, তাহলে আর থেকে যখন কিউ যাচ্ছি, সরি কিউ থেকে আর, কিউ থেকে আর যাচ্ছি, তাহলে কিউ থেকে আর যাচ্ছি, কিউ দিকে বড়, আর থেকে কি যাচ্ছি এফ, এফ থেকে ডি, ডি থেকে সি, তাহলে ঠিক হচ্ছে তো, ঠিক আছে তো ভাই এক নম্বরটা। দুই নম্বর দেখো সি থেকে এফ, তাহলে সি থেকে ডি যাব, ডি থেকে এফ যাব, সি থেকে ডি, ডি থেকে এফ, সি তো বড় যাবে এফ থেকে, ঠিক, কারণ ডি সমানই তো এফ, সি এফ এর থেকে বড়, ফার্স্ট এটা ঠিক। চলো দেখো মিউট কর, মিউট কর, কিউ থেকে আর যাচ্ছি, কিউ ছোট আর এর থেকে, আর এর থেকে এফ যাচ্ছি, তাহলে আর ছোট এফ এর থেকে, এফ থেকে ডি যাচ্ছি, তাহলে ডি এর থেকেও, যেহেতু ডি এর থেকে ছোট হবে আর, যেহেতু ডি আর এফ সমান, তাহলে আবার ডি থেকে সি যাচ্ছি, ডি ছোট হচ্ছে সি এর থেকে, তার মানে সি তো বড়ই থাকছে, কিউ দেখো ছোট, কিউ এর থেকে আর বড়, আর এর থেকে এফ বড়, এফ এর থেকে ডি সমান, মানে ডি এর থেকে আবার সি বড়, তার মানে
বড় 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 এইভাবেই তো চলছে, তাহলে সি তো বড়ই হবে, দুটোই ঠিক, অপশন ডি। হ্যাঁ চলো, 15টা হয়ে গেল, 16 থেকে করেছিলাম আগের দিন, 16 থেকে করেছিলাম, 17, 18 এগুলো হয়েছে আগের দিন, বাকি আছে কটা? লাস্ট আছে আমাদের 49, হয়েছে কত দূর? 30, 30 পর্যন্ত হয়েছে। এটুকুই রাখছি ভাই তাহলে আজকে, হ্যাঁ নেক্সট দিন আবার করবো, বাকিটাও হয়ে যাবে তাহলে, কমপ্লিট হয়ে যাবে পরের দিন। এমনি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো, সবার বোঝা যাচ্ছে তো? কারো অসুবিধা থাকলে বলো।